মোদি সরকারকে হুঁশিয়ারি, দিল্লির রাস্তা পরিণত হবে শাহিনবাগে। দক্ষিণ চীন সাগরে বেইজিং তাদের মিলিশিয়া চালু করেছে, টহল দিচ্ছে 300টি জাহাজ। পাঞ্জাবের পাঠানকোটে আর্মি ক্যান্ড গ্রেটে গ্রেনেড বিস্ফোরণ। হায়দারপোরা হত্যাকাণ্ডের বিরুদ্ধে পিডিপি প্রধানের বিক্ষোভ। ভারতীয় সীমান্তে বাংলাদেশি দুই তরুণী আটক, চাকরির লোভ দেখিয়ে ঠেলে দেওয়া হয়েছিল গণিকা বৃত্তিতে। আসসালামু আলাইকুম, আমি নূরুন্নবী ইসলাম নীরব আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। মোদি সরকারকে হুঁশিয়ারি, দিল্লির রাস্তা পরিণত হবে শাহিনবাগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 3টি কৃষি আইন বাতিল করার 3 দিন পর অল ইন্ডিয়া মুসলিম ইত্তেহাদুল মুসলিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি নাগরিকত্ব সংশোধনী আইন নাগরিকত্বের জাতীয় নিবন্ধন পাস করার দাবি জানিয়েছেন, সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। আসাদুদ্দিন ওয়াইসি সতর্ক করে দিয়েছেন যে যদি সিএএ এবং এনআরসি বাদ না দেওয়া হয় তবে রাস্তায় আসুন এবং এটি শাহিনবাগে বদলে যাবে। রবিবার ইউপি বারাবাঙ্কিতে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে ওয়াইসি বলেন, সিএএ সংবিধানের বিরুদ্ধে যদি বিজেপি সরকার এই আইন প্রত্যাহার না করে আমরা রাস্তায় নামব এবং এখানে একটি শাহিনবাগ তৈরি করব। দিল্লির শাহিনবাগ সিএএ এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সিএএ এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কয়েক মাস ধরে প্রতিবাদ স্থলে কয়েকশো মহিলা শিবির করেছিলেন, যা কোভিড-19 মহামারীর কারণে 2020 সালের করার দিকে দিল্লি পুলিশ সরিয়ে দিয়েছিল। এদিকে দক্ষিণ চীন সাগরে বেইজিং তাদের মিলিশিয়া চালু করেছে, টহল দিচ্ছে 300টি জাহাজ। চীন সীমান্তবর্তী দেশগুলো তাদের ভূমি দখলের জন্য সব ধরনের কৌশল অবলম্বন করছে, তবে স্থলপথের পাশাপাশি চীনের চোখ জলপথেও। বলা হচ্ছে শিগগিরই তিনি দক্ষিণ চীন সাগর দখল করতে পারেন। চীন তাদের এখানে মিলিশিয়া নামিয়ে দিয়েছে, তার প্রায় 300 জাহাজ এই এলাকায় টহল দিচ্ছে। মার্কিন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ তাদের নতুন গবেষণায় এ দাবি করেছে, চীন এই বিরোধিতাপূর্ণ এলাকায় দাবি করে ক্রমবর্ধমান সামরিক তৎপরতার কারণে এটি অনেক দেশের সাথে উত্তেজনার সম্মুখীন হচ্ছে। সিএসআইএস তাদের প্রতিবেদনে বলেছে যে চীনের মেরিটাইম মিলিশিয়া প্রায় পুরো সমুদ্রের উপর তাদের ক্রমবর্ধমান দাবির মধ্যে টহল করছে। চীন একমাত্র দেশ নয় যারা দক্ষিণ চীন সাগর নিজের বলে দাবি করে, এছাড়াও ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ান এখানকার বিভিন্ন অংশকে নিজের বলে দাবি করে। দক্ষিণ চীন সাগরে অনুপ্রবেশের জোরদার করতে চীন একটি কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে। এই দ্বীপে তৈরি হচ্ছে এয়ারস্ট্রিপ, সামরিক অবকাঠামো ও বন্দর। চীনের মেরিটাইম মিলিশিয়া 1950-এর দশকে উপকূলীয় প্রতিরক্ষার সাথে যুক্ত। চীন দক্ষিণ চীন সাগর দখল করতে চায়। প্রশান্ত মহাসাগরের এই ক্ষুদ্র অংশটি চীন এবং বিশ্বের অন্যান্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে পাঞ্জাবের পাঠানকোটে আর্মি ক্যান্ড গ্রেটে গ্রেনেড বিস্ফোরণ। শনিবার গভীর রাতে পাঞ্জাবের পাঠানকোটের ধীরা ব্রিজের কাছে আর্মি ক্যান্টের ত্রিবেশী দ্বার গেটে একটি গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। সূত্রটি জানিয়েছে, বাইক আরোহী অজ্ঞাতনামা ব্যক্তিরা এই গ্রেনেড ছুড়ে মারে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। বিস্ফোরণের পর পাঠানকোট ও পাঞ্জাবের সমস্ত পুলিশ ব্লককে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই পাশাপাশি পাঠানকোট এয়ারফোর্স স্টেশন এবং অন্যান্য আর্মি ক্যাম্প এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সূত্রটি জানিয়েছে, বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। স্থানীয় পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল থেকে গ্রেনেডের কিছু টুকরো উদ্ধার করেছেন, ঘটনার তদন্ত চলছে। পাঠানকোটের এসএসপি সুরেন্দ্র লাম্বা বলেছেন, প্রাথমিকভাবে জানা গেছে যে এখানে একটি গ্রেনেড বিস্ফোরণ হয়। আরও তদন্ত চলছে। বলা হচ্ছে একটি মোটরসাইকেল চলে গেছে, সেই সময়ে বিস্ফোরণ হয়। আমরা আশা করছি যে ভালো সিসিটিভি ফুটেজ পাবো। প্রায় 6 বছর আগে 2016 সালের 22শে জানুয়ারি পাঠানকোট বিমানবাহিনীর ঘাটিতে সন্ত্রাসী হামলা হয়েছিল। এতে একজন এয়ারফোর্স কমান্ডোসহ 6 জওয়ান শহীদ হয়।
এটি একটি বিশাল নিরাপত্তা ত্রুটি হিসেবে বিবেচিত হয়েছিল। হামলায় শহরের অভিযানে নিরাপত্তা বাহিনী 5 হামলাকারীকে হত্যা করেছে। সমস্ত সন্ত্রাসী ভারতীয় সেনাবাহিনীর ইউনিফর্ম পরা ছিল এবং তারা বিমানবাহিনীর স্টেশনে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। এই বছরের জুনে জম্মু বিমানবন্দর এয়ারফোর্স স্টেশনের এলাকায় 2টি বিস্ফোরক বোঝাই ড্রোনও হামলা হয়েছিল। এতে 2 নিরাপত্তা কর্মী আহত হয়েছিল। জম্মু ও কাশ্মীরের ডিসিপি দিলবাগ সিং বিস্ফোরকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। এতে পাকিস্তানে জড়িত থাকার অভিযোগও পাওয়া গেছে। এদিকে হায়দারপোরা হত্যাকাণ্ডের বিরুদ্ধে পিডিপি প্রধানের বিক্ষোভ। মেহবুবা মুফতি রবিবার শ্রীনগরে হায়দারপোরা এলাকায় কথিত বন্দুকযুদ্ধের সময় সামরিক লোকদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে শ্রীনগরে গুপকার রোড থেকে রাজভবন পর্যন্ত একটি প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেন। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি এবং তার দলের কর্মীরা তার বাসভবন থেকে রাজভবন পর্যন্ত মিছিল করে। তিনি এবং তার সমর্থকরা কাশ্মীর হত্যাকাণ্ড বন্ধের দাবিতে স্লোগান তুলেছিলেন। RSS এবং বিজেপি তাদের দলের নামে হিন্দুত্ব ও হিন্দুত্বকে হাইজ্যাক করছে। যে দলগুলি হিন্দু এবং মুসলমানদের মধ্যে সংঘর্ষ চায় তাদের কেবল ISIS এর সাথেই নয় বরং অন্যান্য অনুরূপ সংগঠনের সাথেও তুলনা করা যেতে পারে, কারণ তারা ধর্মের নামে মানুষ হত্যা করছে। তিনি ANI কে উদ্ধৃত করে এই কথা বলেন, তাদের লাশ ফেরত দিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে, LG কে ক্ষমা চাইতে হবে, একটি বিভাগ তদন্ত হওয়া উচিত। তিনি আরও যোগ করে বলেছেন, গত সপ্তাহে হায়দারপোরা এলাকায় বন্দুকযুদ্ধের ইস্তারে 3 বেসামরিক নাগরিক মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ দাবি করেছে যে তাদের জঙ্গি যোগসূত্র ছিল এবং তাদের হান্দারওয়াই সমাহিত করা হয়েছে। তবে হট্টগোলের পর নিহত 2 লাশ উত্তোলন করে কাশ্মীরে দাফন করা হয়। নিহতদের মধ্যে 1 মৃতদেহ রামবন জেলার বাসিন্দা পরিবারের কাছে ফেরত দেওয়া হয়নি। মেহবুবা এবং তার সমর্থকরাও দাবি করেছিলেন যে আমির মাগরে যে ভবনটিতে কথিত বন্দুকযুদ্ধ হয়েছিল সেখানে অফিস বয় হিসেবে কাজ করছিলেন তার মৃতদেহ পরিবারের কাছে ফেরত দিতে। এদিকে LG সিনহা শনিবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দোষী প্রমাণিত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। LG সিনহা জম্মুতে বলেছেন, আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি ঘটনা ঘটেছে এবং দোষী ব্যক্তিদের রেহাই দেওয়া হবে না। এদিকে জানবেন, সীমান্তে আটক 2 বাংলাদেশি তরুণী, চাকরির লোভ দেখিয়ে ঠেলে দেওয়া হয়েছিল গণিকা বৃত্তিতে। নদিয়া জেলার সীমান্ত এলাকায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টার অভিযোগে দক্ষিণবঙ্গ সীমান্তের সীমান্তরক্ষী বাহিনী 2 বাংলাদেশি তরুণীকে আটক করেছে। গোপন সূত্রে মারফত 8 বাহিনীর সীমাচৌকির ঝোরপাড়ার সীমান্তে মোতায়েন সেনাদের সতর্ক করা হয়েছিল। প্রায় 3টার দিকে সৈন্যদের সীমান্ত অতিক্রম করার সময় 2 মহিলাকে আটক করে। বাকি 4-5 ঝোপ এবং অন্ধকারে সুযোগে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটক হওয়া 2 মহিলা সম্পর্কে একে অপরের বোন। তারা বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা গেছে। নাম সাবানা খাতুন, বয়স 20 এবং অপরজন সাদিয়া খাতুন, বয়স 19। জিজ্ঞাসাবাদে 2 বোনই জানায় যে 1 মাস আগে নড়েল জেলার বাসিন্দা সিপ্পার নামে এক ব্যক্তি তাদের সঙ্গে দেখা করে এবং তাদেরকে ভারতে ভালো চাকরির প্রতিশ্রুতি দেয়। 1 মাস আগে সিপানের সঙ্গে ভারতের মুম্বাইতে এসেছিল। গোভান্দিতে সিপান সাবানা খাতুনকে পতিতাবৃত্তিতে ঢেলে দেওয়া হয়। একই কাজের চেষ্টা করা হয়েছিল, বোন সাদিয়াও এই কথা জানান। সাবানা আরও জানান, পূজা নামের এক বাংলাদেশি মেয়ের সহায়তায় সেখান থেকে 2 বোনই পালিয়ে আসে। পূজাও সেখানে পতিতাবৃত্তিতে আটকা পড়েছেন। জানা গেছে, সীমান্ত পার করে দেওয়ার জন্য পূর্ণ নামের জন্য এক ভারতীয় দালালকে 14,000 টাকা দেওয়া হয়েছিল। আটক 2টি মেয়েকেই পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য ধানতলা থানায় হস্তান্তর করা হয়েছে। সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার একটি বিবৃতিতে জারি করা হয়েছে, পাচারকারীরা চাকরির প্রলোভন দেখিয়ে নিরাপরাধ মেয়েদেরকে পতিতাবৃত্তির পথে টেনে নিয়ে যাচ্ছে, যেখান থেকে বের হওয়া অসম্ভব। PSF জওয়ানরা নিরাপত্তার পাশাপাশি মানবতার কথা মাথায় রেখে মেয়েদের ভবিষ্যৎ বাঁচাতে তৎপর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।